হ্যালো ফ্রেন্ডস, আমি সুমি। সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো গণেশ ঠাকুরের খুব প্রিয় একটা প্রসাদ, মোদক। আজকে আমি দু ধরনের মোদক বানাবো, কাজু মোদক আর পনির মোদক। কাজু মোদক বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম কাজু নিয়ে নিয়েছি। কাজুগুলো যেন মুচমুচে আর শুকনো হয়। আপনারা মোদক বানানোর আগে কাজুগুলোকে রোদেও দিয়ে দিতে পারেন একবার। এখন আমি এই কাজুগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে পালস মোডে এগুলোকে গ্রাইন্ড করে একটা ফাইন পাউডার আমি বানিয়ে নিলাম। একসাথে অনেকক্ষণ গ্রাইন্ডারটা চালিয়ে কাজুগুলোকে গ্রাইন্ড করলে এটার থেকে তেলটা আলাদা হয়ে যাবে আর মোদকটা ভালো হবে না। তাই আপনারা কয়েক সেকেন্ড গ্রাইন্ডারটা চালাবেন, তারপর আবার অফ করবেন, আবার কয়েক সেকেন্ড চালাবেন, এইভাবে এটার পাউডার বানিয়ে নেবেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি আর 1/3 কাপ জল। চিনিগুলো পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত এটাকে আমি বয়েল করে নিচ্ছি। এখানে আমাদের কোনো তারবালা বা ঘন সুগার সিরাপ চাই না, কারণ এটাকে কাজুর সাথে কুক করতে করতেই এটা ঘন হয়ে যাবে। দেখুন, আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এই সুগার সিরাপটা বানিয়ে নিলাম। এখন আমি এই সুগার সিরাপটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 ফোঁটা ন্যাচারাল ইয়েলো ফুড কালার। আমাদের সবসময় ন্যাচারাল ফুড কালারই ব্যবহার করা উচিত, যেগুলো এডিবল ফুল বা পাতা থেকে পাওয়া যায়। এই ফুড কালারটা আপনারা না দিতেও পারেন। এবার আমি ফুড কালারটাকে ভালো করে সুগার সিরাপ সাথে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে তৈরি করে রাখা কাজুর পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই কাজুর পাউডার আর সুগার সিরাপের মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো এটা লাম্প তৈরি হয়ে যাবে। মোদক বিভিন্ন ধরনের হয়, ফ্রায়েড মোদক, স্টিমড মোদক। মহারাষ্ট্রে গণেশ পুজোর সময় যে মোদকটা বানানো হয় সেটা চালের গুঁড়ো, নারকেল, ড্রাই ফ্রুটস, গুড় এইসব দিয়ে বানানো হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি স্যাফরন বা কেশর। এই কাজু মোদকটা খুব সুন্দর খেতে হয়, মুখে দিলেই গলে যাবে, এরকম এর টেস্ট হয়। দেখুন, এই মিক্সারটা কড়াই ছেড়ে একসাথে উঠে এসে একটা ডোয়ের মতো হয়ে যাচ্ছে আর ঘনও হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এই মিশ্রণটাকে আপনারা খুব বেশি ড্রাই করবেন না, কারণ এটা ঠান্ডা হলে আরেকটু ড্রাই হয়ে যাবে। এখন আমি এই মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর হাত দেওয়া যায় ততটা ঠান্ডা করে নিলাম। এবার এটাকে আমি 2 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এখন আমি মোদকের একটা মোল্ড নিয়ে সেটাকে ঘি দিয়ে একটু গ্রিজ করে নিলাম। মোল্ডটার মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কিছুগুলো ছোটো ছোটো করে কেটে রাখা পিস্তা। এবারে কিছুটা কাজুর মিশ্রণ নিয়ে এই মোল্ডটার মধ্যে আমি দিয়ে দিলাম। আপনারা মোদকগুলোর সাইজ আপনাদের ইচ্ছে মতো ছোটো বড় করতে পারেন। মোল্ডটা যাতে টাইটভাবে বন্ধ হয় ততটা কাজুর মিশ্রণটা দিয়ে মোল্ডটাকে আমি বন্ধ করে দিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি মোল্ডের বাইরে থেকে এক্সট্রা মিশ্রণগুলোকে পরিষ্কার করে দিয়ে মিশ্রণটাকে একটুখানি চেপে দিলাম, তাহলে মোদকের শেপটা খুব সুন্দর আসবে। দেখুন, মোদকের শেপটা পুরো পারফেক্ট এসেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এই একইভাবে আমি সব মোদকগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা এখানে পিস্তার বদলে ছোট ছোট করে কেটে কাজুও দিতে পারেন। এই বছর গণেশ চতুর্থীতে আপনারা নিশ্চয়ই একবার এই মোদকটা বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে খুব সুস্বাদু হয়। এই কথাটা প্রচলিত আছে যে গণেশ ঠাকুরকে মোদক প্রসাদ দিলে গণেশ ঠাকুর খুব খুশি হন আর আমাদের মনোকামনাও পূর্ণ করেন। তাই এই গণেশ চতুর্থীতে আপনারা বানিয়ে নিন এই কাজু মোদকটা। আসুন এবারে বানিয়ে নিই পনির মোদক। এই পনির মোদকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পনির। এবার এই পনিরটাকে আমি রাফলি কেটে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ আর 5 টেবিল স্পুন চিনি। এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি অনেক বেশি মোটিভেট হই।
এবারে এটার মধ্যে আমি জল অ্যাড না করে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এর পেস্টটা কতটা স্মুথ হয়েছে এখন আমি পনিরের পেস্টটা একটা তলামোটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এই মিশ্রণটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে কুক করে নেব। দিয়ে দিলাম 3-4 ফোঁটা ন্যাচারাল রেড ফুড কালার। এটা আপনারা না দিতেও পারেন, এটা দিলে মোদাকটা দেখতে সুন্দর হয়। কালারটাকে এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে চিনিগুলো গলে গিয়ে এই মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তারপর আবার ধীরে ধীরে এটা ঘন হতে থাকবে। এই স্টেপটা আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে করবেন আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন। এই মিশ্রণটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে করে এরকমভাবে ঘন একটা ডোয়ের মতো করে নিলাম। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে হাত দেওয়া যায় সেরকম ঠান্ডা করে নিলাম। এখন আমি মোদকের মোলটাকে ঘি দিয়ে গ্রিস করে এর মধ্যে কিছুটা এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন আমি মোল্ডের আধা ভরে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম কিছুগুলো ছোট ছোট করে কেটে রাখা পিস্তা। এবারে এর উপরে আমি আরও কিছুটা মিশ্রণ দিয়ে দিলাম যাতে মোল্ডটা খুব টাইটভাবে বন্ধ হয়ে যায়। এখন আমি মোল্ডের সাইড থেকে এক্সট্রা মিক্সচারগুলোকে ক্লিন করে দিয়ে এটাকে একটুখানি ওপর থেকে চেপে চেপে দিলাম। সুস্বাদু আর গণেশ ঠাকুরের অতি প্রিয় প্রসাদ মোদক তৈরি হয়ে গেল। এই গণেশ চতুর্থীতে আপনারা নিশ্চয়ই এইভাবে বাড়িতেই মোদক বানিয়ে নিন। আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।